মায়ের সন্তান নবী কয় একটা মার কারণে ফুতে জাহান্নামে যাইব, একটা মার কারণে সন্তান জাহান্নামে যাবে। এ দরিগাওয়ের যুবক, দরিগাওয়ের মুরব্বীরা, দরিগাওয়ের সন্তানেরা শুনো, তোমাদের কদমে হাত দিয়ে বলি, তোমরা যদি কোনো মায়ের সন্তান হও, তোমার মাটাকে আগে তুমি পর্দার মধ্যে ঢুকাও। বলে হুজুর কেন? কারণ তোমার মারও যদি বেপর্দা ভাবে অন্য কোন পুরুষ দেখে। বলে হুজুর আমার মায়ের বয়স 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, মুরব্বী মানুষ, আল্লাহ নবী কয় পর্দা তখনও জাহাজ আসে না নাই। এটার একটা চাক্ষুষ প্রমাণ পাইলাম, যদি পরিবার ইসলামের পথটাই চলাফেরা করে, ইসলামী নিয়ম নীতির উপর চলাফেরা করে, তাহলে বুড়া হইলেও পর্দা করে। গতকালকে আমার মাহফিল ছিল মুরাদনগরের বড় আলিরচর এলাকায়। ওই এলাকায় রফিকুল ইসলাম ভাই নামক ওনার একজন বিদেশি, ওনার ঘরে খাবার খাইতে গেছি। আমি দেখছি, আমি যে ঘরে বসলাম মাঝখানে আমার খাবার ঘর, ওই খাবার ঘরের পরে হইল আরেকটা রুম, এটার পাশে একটা বাথরুম, ওই ঘরের মধ্যে একজন মুরব্বী মহিলা শুয়ে আছে একবারে নাজুক। ওই মহিলাটা আমি যখন ওয়াশরুমে যাবো, মহিলাটারে কাঁথা দিয়া পুরা শরীর আংড়াইয়া রাখছে একবারে মুরব্বী মানুষ। আপনারা চিন্তা করেন, এত একজন বয়স 70-80 বছরের মহিলারে যদি ঢাকনা দিয়ে রাখে, কারণ আল্লাহর কোরআনের আইন মানার জন্য। আপনারা বলেন, আমাদের মা, আমাদের বউ, আমাদের বোন এবং আমাদের আত্মীয় স্বজনের যত মহিলা আছে, তাদেরকে পর্দা করানোর দরকার আছে না? না, অনেক সময় মহিলাদেরকে যদি বলে, আপনি মুরব্বী মানুষ, আপনি মহিলা মানুষ, এ বুড়া বেটার সামনে কেন যান? বেটা আমার বাপের মতো, কি কয়? আমার বাবার মতো। কিন্তু মুসলমান শোনো, শোনো, বাপের মতো বলতে কোনো শব্দ নাই। কিদা বাপের মতো বলতে কোনো শব্দ নাই, বাপের মতো বলতে কোনো শব্দ নাই। যাইতে পারবে না তো পারবে না, একজন পুরুষ 14 জন নারীর সামনে যাইতে পারবে? কয়জন? এ 14 জন নারী ব্যতীত অন্য কোন নারীর সামনে যাইতে পারবে না। এবার শোনেন, কারণ পর্দাটা শুধু মহিলার জন্য না, বেড়াই তো পর্দা করণ লাগে। আপনি কি পর্দা করেন? আমি দুদাম গায়ে রাস্তার ভিতরে হাঁটেন, ইমামে আজম আবু হানিফার জীবনী পড়তে গিয়ে দেখলাম উনি বলছেন, আমি কোন সময় খালি ঘরের মধ্যে একা ঘরে থাকলেও শুধু জামা কাপড় ছাড়া বসতাম না। কি সুবহানাল্লাহ নাই মগো, আমি যদি গরম লাগলো দুনিয়া সব খুলে শুধু লুঙ্গিটা করার রকম মন দেয়, আবার লুঙ্গি যদি থাকে রাল গিয়ে আমি কাইলে রাখা তিল দেবা, কথা কই না কেন? মুসলমান যেখানে আল্লাহ পর্দার ওয়াজ করছে আয়াত রাখি দিয়ে আল্লাহ পুরুষের পর্দার কথা কইছে। আপনার কি কষ্ট হইতাছে? মুরব্বী, এ মুরব্বী, মুরব্বী, না না না, কথা কথা অসুবিধা নাই, এটা একটু সমস্যা, জায়গা দেন তাড়াতাড়ি, দেন জায়গা দেন, হ্যাঁ এর লাগে তো কষি, জায়গা দেন তাড়াতাড়ি। আমি তো বুঝছি মুসলাম মুসলিম নমুনা বুঝি না, প্রত্যেক দিন আপনার মতো কয়েক হাজার মানুষের আমি কন্ট্রোল করার লাগে, বুঝলেন না? কাইনি আমি বুঝি, আগামীকালকে হইতে নাসির উদ্দিন ওয়াজ করছে হুজুর এলাকাতে মাফি, হুন তো বানসানামপুর আমার মাফি হোমনাতে পাশাপাশি। তাহলে কোন বেডি জানি কো গাড়ি লই আইছে, গাড়ি ভাঙ গেল তো, গাড়ি আমার না গো। তাহলে পুরুষের পর্দা আছে না নাই? পুরুষরা পর্দা করা লাগবে কি লাগবে না? তাহলে একটা পুরুষ মানুষ 14 জন নারী ব্যতীত অন্য কোন নারীর সামনে যাইতে পারবে? জোরে বলেন, যাইতে পারবে। একজন পুরুষ কোন কোন নারীর সামনে যাইতে পারবে? এবার আমি আপনার কাছে বলি, একজন পুরুষ মানুষ তার মায়ের সামনে যাবে, তার সামনে মায়ের সামনে যাবে, একজন পুরুষ তার মেয়ের সামনে যাবে, একজন পুরুষ তার বোনের সামনে যাবে, একজন পুরুষ তার নানির সামনে যাবে, একজন পুরুষ তার দুধমার সামনে যাবে, একজন পুরুষ তার খালার সামনে যাবে, একজন পুরুষ তার বাতিদির সামনে যাবে, একজন পুরুষ তার বাগ্নির সামনে যাবে, একজন পুরুষ তার ফুফুর সামনে যাইতে পারবে, একজন পুরুষ তার সৎমার কাছে যাইতে পারবে, একজন পুরুষ তার দাদির সামনে যাইতে পারবে, একজন পুরুষ তার শাশুড়ির সামনে যাইতে পারবে, একজন পুরুষ তার দুধমেয়ের সামনে যাইতে পারবে, একজন পুরুষ তার ছেলের বউয়ের সামনে যাইতে পারবে। এছাড়া অন্য কোন নারীর সামনে যাওয়া একজন পুরুষের জন্য হারাম। বলে হুজুর বউয়ের কথা কইলেন না, বউ হইল খাস, বউয়ের সামনে দামনে যা নই। এবার আল্লাহ নবী কয়, এবার এই 14 জন নারী ছাড়া অন্য মহিলার সামনে পুরুষ যাওয়া কি? হুজুর আমি যে বাজারে দোয়ানদারি করি আমার সামনে কত বেরিয়ে যায় যায়, চেহারার দিকে চাইয়েন না, জাহিলিয়া ও তারাও। এবার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন, এ দরিগাওয়ের মা বোনেরা, আমি যদি উচিত কথাগুলা না বলে দিয়ে দেয়, আল্লাহ আমার জিব্বাটা 3টা আগুনের কেচি দিয়ে কাটবে। কয়টা? 3টা আগুনের কেচি দিয়ে কাটবে, টান দিয়া দিয়া ছিড়ব, ছিড়া শুধু শেষ না, একবার ছিড়ার পরে জোড়া লাগাইব, আবার ছিড়ব, আবার লাগাইব, কি লেগে কইলি না উচিত কথা। এবার মা বোনেরা শুনেন, একজন
একজন পুরুষের সামনে যাইতে পারবে, এছাড়া অন্য কোন পুরুষের সামনে যাওয়া হারাম। হুজুর, 14 জন পুরুষের পরিচয় জানতে চাই। এক নাম্বার, একজন মহিলা তার বাবার সামনে যাবে। দুই নাম্বার, তার ছেলের সামনে যাবে। তিন নাম্বার, তার ভাইয়ের সামনে যাবে। চার নাম্বার, তার নানার সামনে যাবে। পাঁচ নাম্বার, তার দুধ ভাইয়ের সামনে যাবে। ছয় নাম্বার, তার মামার সামনে যাবে। সাত নাম্বার, তার ভাতিজার সামনে যাবে। আট নাম্বার, তার ভাগিনার সামনে যাবে। নয় নাম্বার, তার চাচার সামনে যাবে। দশ নাম্বার, তার দাদার সামনে যাবে। এগারো নাম্বার, তার শ্বশুরের সামনে যাবে। বারো নাম্বার, তার সৎ ছেলের সামনে যাবে। তেরো নাম্বার, তার দুধ ছেলের কাছে যাবে। চোদ্দ নাম্বার, তার মেয়ের জামাইয়ের সামনে যাবে। এছাড়া একজন মহিলা অন্য কোনো পুরুষের সামনে যাওয়া হারাম। এছাড়া একজন মহিলা অন্য কোনো পুরুষের সামনে যাওয়া হারাম। এবার যদি আপনারা যাইতে লাগে আরাম, কবরে যাইয়া ওই হারামের কারণে আপনারা খাইবেন ফেরেশতাদের বাটাম। সিদ্ধান্ত আপনাদের। কষ্ট হয়? এবার আপনারা সিদ্ধান্ত নেন, আপনাদের বউ, আপনাদের মা, আপনাদের বোন, আপনাদের আত্মীয় স্বজনের মহিলারা এমন এমন পুরুষদের সামনে যায় কিনা, আর যদি যায় ওই মহিলারা জাহান্নামের মধ্যে তাদের ঘর বানায়। আমি আমার এই নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা থানাধীন এনিলক্ষা ইউনিয়নের এই দরিগাঁও এলাকার মা বন্ধের কাছে বলবো, মা গো মা, তুমি যদি জান্নাতের বাসিন্দা হইতে চাও তাহলে এখন থেকে পর্দা করে তোমার ঘরের আঙ্গিনার মধ্যে ঢুকে যাও। আর যদি তুমি মা বাজাইরা হয়ে যাও, মনে রাখবা আর দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস মহিলা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। বলে হুজুর, দাইয়ুস মহিলা কাকে বলে? দাইয়ুস মহিলা বলে তাদেরকে যাদেরকে 40 জন পুরুষ মানুষ দেখে ফেলেছে। এবার সিদ্ধান্ত করেন, আপনারা মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার আত্মীয় মেয়েকে 40 জন পুরুষ মানুষ দেখছে কিনা। অনেকে চিন্তা করে, হুজুর 40 জন কইলেন, 40,000-এর উপরে ফেরায় আমার বউরে দেখছে। যুবক যারা তারা জানে, ফেসবুক যারা চালায়, ইউটিউব যারা চালায় তারা জানে, এই কাপড় ব্লগের মাধ্যমে বেহায়াপনা চলতেছে। বলে হুজুর, কি বউ রান্না করে জামাই ভিডিও কইরা ফেসবুকে দেয়নি? বউ কাপড় বাসে জামাই ভিডিও কইরা বেরিয়া এগুলা ফেসবুকে দেয়? এ বেটা জানে না, মুসলমান দাবি করে কিন্তু তার বউ যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বেড়াইতে দেখছে, তার বউ জাহান্নামে যাইবো। এজন্য আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যত কাপড় ব্লগার আছো, বউ নিয়ে তোমরা ফেসবুকের মধ্যে, টিকটকের মধ্যে, ইউটিউবের মধ্যে তোমার বউ দিয়া ব্যবসা করাও, তোমার বউ নিয়ে ব্লগ করো, ভিডিও করে করে ফেসবুকে ছাড়ো। ইসলাম বলে এটা হারাম। আর তুমি যদি মুসলমান করো, মুসলমান দাবি করো, তাহলে ইসলামে যে কাজটা হারাম বলে তুমি এটা করতে পারো না। আপনারা বলে ইসলামের আদেশ মানতে যাইয়া কেউ যদি হারাম কাজ করে, তার ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? এজন্য অনেকে আছেন ফেসবুকে বউয়ের ছবি ছাড়ে, হ্যাঁ আসেনি, অনেক আছে নিজের বোনের ছবি ছাড়ে, মাইয়ার ছবি ফেসবুকে ছাড়ে। সাবধান হন, আপনি যদি মারা যান, যত বছর এই ফেসবুক নামক সফটওয়্যার থাকবে তত বছর পর্যন্ত আপনার মাইয়ারে মানুষ দেখবে, আর আপনার আমল নামার অ্যাকাউন্টে গুনাহ হবে। তো সবই বুঝেন, এটা কেন বুঝেন না? বলে হুজুর, বুঝি সত্য কথা, কিন্তু বুঝলেও আমার কাছে ভালো লাগে না। তো রকমের আবেগ প্রকাশ করুক না কেন, এগুলা থেকে সাবধান হয়ে যান। আর পুরুষ মানুষ যারা আছেন, আপনারা ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউজ করেন সাবধানতার সাথে, কারণ এগুলার কারণে আপনিও জাহান্নামে যাইতে পারেন। আপনি যদি নাটক দেখেন ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ছবি দেখেন, বিভিন্ন উলুত পালুস জিনিস দেখেন, এগুলার কারণে আপনিও জাহান্নামে চলে যাবেন। বলে হুজুর কেন? কারণ আপনি এগুলা দেখে দেখে আপনার চোখের গুনাহ করতেছেন। আমরা জানি বর্তমান সমাজে আমরা অনেকেই বুঝি, একজন পুরুষ একজন নারীর সাথে যদি অবৈধভাবে বিয়ে ছাড়া মেলামেশা করে, এটাকে আমরা জিনা বলি। বলেন না কি বলি? জোরে বলেন না কি বলি? কষ্ট হইতেছে আপনার কাছে? এটা জিনা ব্যভিচার। একজন পুরুষ তার একজন নারীর সাথে অবৈধভাবে মেলামেশা করলে এটার আমরা জিনা বলি, ব্যভিচার বলি। আপনারা মনে করছেন বিয়ে ছাড়া মেলামেশা করলে মনে হয় জিনা হয় না? জিনা শুধু মেলামেশা করলেই হয় না, জিনা হয় কয়েকটা মাধ্যমে। চোখের দ্বারা জিনা হয়, মুখের দ্বারা জিনা হয়, হাতের দ্বারা জিনা হয়,
কানের দ্বারা জিনা হয় এবার সিদ্ধান্ত আপনারা জিনা করবেন না ছাড়বেন সিদ্ধান্ত আপনারা জিনা করবেন না ছাড়বেন সিদ্ধান্ত আপনারা জিনা করবেন না ছাড়বেন বলে হুজুর নারী পুরুষ বিবাহ ছাড়া মেলামেশা করলে জিনা তাহলে আপনি বললেন চোখ দিয়েও জিনা হয় মুখ দিয়া জিনা হয় কান দিয়া জিনা হয় হাত দ্বারা জিনা হয় পা দ্বারা জিনা হয় হুজুর এবার জানতে চাই কেমনে এগুলা দ্বারা জিনা হয় চোখ দিয়া জিনা হইল যে 14 জন নারী সামনে যাওয়া যাওয়া যায় এগুলা ছাড়া অন্য কোন নারীর দিকে তাকাইলে চোখের জিনা অন্য কোন নারীর দিকে তাকাইলে চোখের জিনা এবার বলে মুখের জিনা অন্য কোন নারীদের সাথে এভাবে কথা বললে মুখের জিনা অন্য কোন নারীদের সাথে কথা বললে মুখের জিনা হুজুর কেমনে বললেন কানের জিনা অন্য কোন নারীর গলার আওয়াজ অন্য কোন নারীর গলার আওয়াজ অন্য কোন নারীর গলার আওয়াজ কানের মধ্যে যাওয়া কানের জিনা কানের মধ্যে যাওয়া কানের জিনা অন্য কোন নারীর সাথে মেলামেশা করার জন্য কোন নারী সমাগমের মধ্যে প্রবেশ করতেছেন আপনার পা দিয়ে হাঁটতে যাইতেছেন আপনার পায়ের জিনা আপনার পা দিয়ে হাঁটতে যাইতেছেন আপনার পায়ের জিনা সিদ্ধান্ত আপনারা আপনারা অনেকে মেলার মধ্যে যান অনেকে বাজারে যেখানে মহিলা থাকে সেখানে যান অনেকে বাজারের মধ্যে যে জায়গায় নারীদের সমাগম সে জায়গায় যান এখন আপনার জিনা হয় কিনা আপনি সিদ্ধান্ত নেন এবার অনেক ব্যবসায়ীদের মনে চিন্তা আছে ওদের আমরা তো ব্যবসা করে আমাদের সামনে তো কত মহিলা আসে চেষ্টা করবেন তার দিকে না তাকে চোখের হেফাজত করা তার সাথে যত কম কথা বলা তার সঙ্গে অন্য কোনো বাহিরের বাড়তি কথা না বলা আপনারা বলেন একজন মুসলমান যদি চায় ওই মুসলমান তাকে হেফাজত করতে পারে কি পারে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন আস্তে বসে এরা চিন্তা করতে হুজুর কথা দেরি কইছেন আমরা তো মহিলারা সমাগম এটা এমনি যাও না হয় কি হয় না ওয়াজিটা আমি আর দাওয়াত আগামী বছর ভাই তুমি আমি বুঝি আমার দাওয়াতের দরকার নাই কথা এর উপরে আমল করেন আমি যদি জাহান্নামে যাই এই কথার উপরে আমল করার কারণে আপনি যদি জান্নাতে যান আমার টয়েল ঠিক আছে রমজানের আগ পর্যন্ত সম্পূর্ণ ছিল খালি নেই মাহফিল করতেছি মানুষে কল দিলে বিরক্ত হয়ে কল ধরি না নির্বাচন 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আপনার দোয়ার বরকতে 1 তারিখ থেকে 7 তারিখে নির্বাচন 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত মাহফিল লাগছে ইন্ডিয়া দোয়া করতেন আপনারা 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কোনে মাহফিল ইন্ডিয়া জানুয়ারি 1 তারিখ রাখছি ত্রিপুরাতে ধর্মনগর 2 তারিখ আসাম রাতাবাড়ি 3 তারিখ আসাম ধরং ধলা ওইটার পাশে 4 তারিখে বাকপুরি 5 তারিখে কোচবিহার নাম শুনেন নাই কোচবিহারে 6 তারিখে আবার আসাম এটা কালাইন পড়ছে ভৈরবপুর 7 তারিখে ত্রিপুরা সিপাহি জলা পগুরামপুর বলে 8 তারিখে আবার আসাম হাইলাকান্দি নিয়ামতপুর এও এই আমি ঘরে বসে দেখাইছি কারে জানি মাগরিব বাদ একটা দুষ্টামি করে কইছি ভাই হাদিয়া লাগবে 40,000 রুপি ক হুজুর এই ঢের সব দুষ্টামি করে কইছি আমি তারে দেখাইছি ভাইয়া আমি কই দেখ দুষ্টামি করে কইছি হাদিয়া মাগরিবের পরে থেকে এশা পর্যন্ত বাস করছি আবার এশার পরে দোয়া করবেন আপনারা একটু আগে আসতেছি আপনাদের গাউসিয়ার 2,500 এর মাথাটা পার হইছি এক লোক ফোন দিছে হুজুর আপনি তো 3 তারিখ আমাদের এখানে প্রোগ্রাম করবেন যেখানে থাকবেন সেখান থেকে আপনার পরবর্তী প্রোগ্রামের দূরত্ব হলো 7 কিলোমিটার হুজুর দুপুরবেলা এলাকার একজন আমাকে এসে বলছে আপনাদের এখানে যে হুজুর আসবে মৌলভী সাহেব আসবে উনি যদি আমাদের একটা ঘর উদ্বোধন করে দেয় একটু মুনাজাত করে দিবে হুজুরকে আমি 10,000 রুপি দিবে হুজুর কি করে দিবে আমি কি অবশ্যই করে দিব তাহলে হুজুর এলে লাভ আছে না নাই এই কথা কয় না দূরে লাভ আছে না নাই আমার মুমিন মুসলমানের দলেরা রে আয়াত তেলাওয়াত করেছি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ কয় হে ইমামদারগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কেন ওয়াল তাঞ্জুর তোমরা কি তাকে দেখো না নাফসুম্মা কদ্দামাত লিগাদি তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে অগ্নি প্রেরণ করা হয়েছে আগে প্রেরণ করা হয়েছে বলে কোথায় বলে ফিনারি জাহান্নামা খালিদিনা বিআবাদা
জাহান্নামে প্রেরণ করা হইছে তোমরা তাদের দিকে লক্ষ্য করো আল্লাহ কিন্তু দুনিয়ার মানুষে কয় না আল্লাহ কইছে ইমানদারদেরকে আল্লাহ ইমানদাররা কে আল্লাহকে ভয় করে না বলে করে ইমানদাররা যেন বেশি বেশি ভয় করে এইজন্য আমি ইমানদাররারে ডাক দিলাম আল্লাহ কেন আমার আল্লাহ বলতেছে ইমানদারের ঈমান হরণ করার জন্য শয়তান সব সময় রেডি হইয়া থাকে এলাকার ভিতরে যেটা লুচ্চামি করে এলাকার মধ্যে যেটা বদমাইশি করে এলাকার মধ্যে যেটা মারামারি করে পরে সম্পদ দখল করে শয়তান এর লগে নাই কারণ এটা একটা শয়তান দেখি এটাই একটা শয়তান এর সাহাবাই কেরামের অনুমতি এবং কথা আমি হুজুরে জিগেলাম যদি হুজুর এটাই শয়তান হয় তাহলে শয়তান কি করে কয় শয়তান আমার মতো তোমার মতো যারা নামাজ পড়ে তারা রে দোকান লাগে মসজিদের দরজাটা দাঁড়িয়ে যায় কই দাঁড়ায় থাকে মসজিদ থেকে বাহির হইবা শয়তান কানে কানে কয় ওই যে তোর বাড়ির লগে দিয়ে দেবো কে কাজটা করছে একটু ক ক ক তার কাছে ক কয় গিবত কর বলে গিবত করছো আল গিবত আসাদ তুমি না জিনা গিবত করা মানে নিজের মার সাথে 70 বার জিনা করলে যে গুনাহ আল্লাহর নবীকে গিবত করলে এত গুনাহ আরে গিবত গুলা বেশি বেশি আপনাদের এলাকা না সারা বাংলাদেশের চা দোকান গুলার ভিতরে বসে বসে হয় একজন আরেকজনের নামে একজন আরেকজনের নামে হেবালা না হেবালা হেবালা না হেবালা এই কথাগুলো হয় কি হয় না আল গিবত আসাদ মিনাল কতল গিবত করা একজন মুমিন মুসলমানকে কতল করলে যে গুনাহ একজনের নামে গিবত করলে এই গুনাহ সিদ্ধান্ত আপনার আপনি একজনের নামে গিবত করবেন বলে সা দোকানে না গেছো একজনের নামে কি লাগে গিবত করো বলে ভাল লাগে না মুখটা ফির ফিরে ফিরতে দা একজনের নামে যদি একটা কথা না কই আরে মুসলমান একটা হাদিসের আমল করবা মান সমাতা না যা যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায় চুপ থাকা ইমানদারের লক্ষণ চুপ থাকা কার লক্ষণ আপনি সুফ হয়ে যায়েন না কথার অভাব নেই আমি আল্লাহ যেন কবুল করে জোরে জোরে কোনা আমিন আর মোহাম্মতের আওয়াজে কোনা আমিন ও তোর পিছে পিছে ঘুরছে সমর ও তোর পিছে পিছে ঘুরছে সমর কোন দিন হবে তোর সমন জানি দেখ না রে মন যাক মারিয়ে দুনিয়া জানি দেখ না রে মন যাক মারিয়ে দুনিয়া জানি ভাই বেরাদার বন্ধু স্বজন যেই ব্যক্তি তার একটা কানে শুনে আর একটা কানে শুনে না ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো যে তোমার এই কানগুলা তোমার কাছে আল্লাহ কত বড় নিয়ামত সেই ব্যক্তি বলবে অবশ্যই এগুলা আমার কাছে আল্লাহর বড় ধরনের নিয়ামত বন্ধুরে আমার আল্লাহর বড় ধরনের নিয়ামত কথা সত্য কিন্তু আমরা তো ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না সাহাবাই কেরাম আমার নবীকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেন না আল্লাহর নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করা যায় এবার আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি বর্ণনা করে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুসেম হাদিসটা বর্ণনা করে উনি বলেন আমি আমার নবীজির জবান মোবারকের মধ্যে বলতে শুনেছি আমার নবী বলেছে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর প্রশংসা করা যায় তিনটা মাধ্যমে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই তাহলে আল্লাহর প্রশংসা কোন তিনটা মাধ্যমে করা যায় মদিনার নবী বলে এক নাম্বার আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা যায় দুই নাম্বার তোমার জবান দ্বারা ওয়াজকুরুল্লাহ আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা যায় তিন নাম্বার আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপর একটা কিতাব নাজিল করছে ওই কিতাবের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা যায় ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা সবাই তো আল্লাহর ইবাদত করি আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দেই দান সদকা সব ইবাদত আল্লাহর জন্য নবী গো আপনি দয়াল নবী বলেন না আল্লাহর ইবাদতের মাধ্যমে তো আল্লাহর প্রশংসা করতে পারলাম আপনি বলেন না দুই নাম্বার আল্লাহর ইবাদতের পরে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর প্রশংসা করলাম তিন নাম্বার আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর প্রশংসা জানলাম এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা যেহেতু আল্লাহর প্রশংসা তিনটা মাধ্যমে করা যায় ইবাদত তো আজকে ইবাদতের নিয়তেই বসলাম নাসিরউদ্দিন পীর সাহেব হুজুর জিকির আজকারও করাইছে আসেন আমরা সবাই এই জান্নাতের বাগানের মধ্যে বৈশা আমার আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে একটু আল্লাহ পাকের প্রশংসা করব যদি মুসলমান এক না হয় রে
ফিলিস্তিনের মতো আমাদের উপরে আঘাত আসতে দেরি হবে না কথা বলেন না ঠিক না বেঠে দ্বন্দ্ব সমাধান হয়ে যাচ্ছে কেউ মিলাদ ক্যাম্প করে কেউ করে না কেউ নবীর নূর কয় কেউ মাটি কয় একটা সমাধানে আসতে পড়তেছে যে যাত্রা নিয়ে থাকবে কেউ কারোর বিরোধিতা করবে না সবাই মুসলমান মুসলমান ঐক্যের জন্য একটা ইউনিটি হওয়া লাগবে কথা কোন না ঠিক না বেঠে এই জন্য দ্বন্দ্ব বিদ্বন্দ্ব চেষ্টা করবেন না আমার ওয়াজ থেকে যে কথাটা আপনার ভালো লাগে আমল করবেন যেটা ভালো লাগে না বর্জন করবেন শেষ কথা কয় না এই জন্য আমার বাবাজিরা বন্ধুরা আমি এই কথাগুলা ফিলিস্তিনের উপর আজকে এক বছর না 97 বছর একখানা অত্যাচার হচ্ছে করতে করতে এদের বড় দেশটাকে ক্ষুদ্র একটা আকার কইরা ফলাইছে মুসলমান রে আমি ওয়াজ করার বয়স থেকে এখন পর্যন্ত এই ব্যাপার ভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কথা বলি মুসলমানের দলেরা নবীর উম্মতের দলেরা এই শব্দের ভাবে বুইনা আমরা নবীর উম্মত দাবি কইরা আমরা সবাই তো নবীর উপরে দরুদ চুরি বাদাই করে আপনারা বলেন ওই নবীর উপরে দরুদ চুরি বাদাই করলে লাভ আছে না নাই যদি প্রশ্ন করি কেমন লাভ আপনারা বলবেন বেশি লাভ কিন্তু আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী মদিনার রাহাতুল আশিকিন নবী আমার ডাক দিয়া কই উম্মতের আসনে নাও আমি নবীর উপরে যেই উম্মত যত বেশি দরুদ চুরি বাদাই করবে আমি মদিনার কামলিওয়ালা নবী ঘোষণা করলাম ওই নবীর উম্মতরা বেশি দরুদ চুরি যদি বেশি পড়ে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে যে যত দরুদ চুরি বাদাই করবে সেই ব্যক্তি নবীর তত কাছাকাছি থাকবে আপনারা বলেন ও আমার এই দড়িগাঁও এলাকার বাবা জিরা বন্ধুরা তাহলে আমরা সবাই নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না নবীর কাছাকাছি থাকতে চাইলে দুরুদ শরীফ পড়া লাগবে কি লাগবে না একটা ফজিলত বলি আমার মদিনার রহমাতুল লিল আলামিন নবী নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে উম্মতের দলেরা শোনো 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 দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর কোন উম্মত যখন আমি নবীর প্রতি একবার দুরুদ শরীফ আদায় করে একবার দুরুদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ পাক ওই উম্মতের নামে ওই বান্দার নামে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে গাছ লাগায় দুরুদ শরীফ পড়লেন কয়বার গাছ লাগাইছে কয়ডা এটা দিয়ে উদাহরণ দে এটা আম গাছ গাছ কয়ডা পাতা কি একটা না বেশি কন্যা শেষ করা সম্ভব নেই সাহাবাই কেরাম কয় নবী দুরুদ পড়লাম গাছ লাগাইলো কেন আমাকে আমিরগঞ্জ বাজার থেকে তারা কষ্ট করে জাগে আনছেন আমি জানতে চাই আমার যদি আমিরগঞ্জ বাজারে একটা দোকান থাকে কি থাকে ওই দোকানে আমার যাওয়া লাগবো নি দুনিয়ার কোন মানুষ আমার যাওয়া আটকাইতে পারবো নি জান্নাতে যদি আপনার নামে একটা গাছ থাকে আপনি জান্নাতে যাওয়া লাগবো নি নবীর উম্মতের জান্নাতে যাওয়া সহজ করে দিছেন ও মুসলমান আখির নবীর উম্মতের জান্নাতে যাওয়া যত সহজ অন্য নবীর উম্মতের এত সহজ না কারণ অন্যান্য অনেক নবীদের আগে আখিরি নবীর উম্মতরা জান্নাতে যাবে এজন্য মুসলমানের দলেরা আপনারা বলেন ওই নবীর উম্মত হইয়া যে একবার দুরুদ শরীফ পড়লে জান্নাতের মধ্যে বৃক্ষ রোপণ করা হয় আমরা ওই নবীর দুরুদ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই দুরুদ নবী মুস্তফা আই গো সময় যাই পড়ো দুরুদ নবী মুস্তফাই বলেন পড়ো দরুদ নবী মুস্তফা যাই পড়ো দরুদ নবী একটি দরুদ পড়িলে দশটি গুণা যায় ঝরে দশটি নেকি হয় আমল নামায় কন্যা একটি দুরুদ পড়িলে দশটি গুণা যায় ঝরে দশটি নেকি হয় আমল নামায় তাই তো সকল মুমিন বাই নবীর দুরুদ পড়ো সর্বদাই সুপারিশ করবেন নবী মুস্তফাই গো সময় যাই পড়ো দরুদ নবী জোরে পড়ো দরুদ নবী পাই গো সময় যাই পড়ো দরুদ নবী
কোড়িয়া হযরত বিল্লাল নবীর প্রেমেতে হই ইয়ামাতার শৈল কত মায়ার জালাতন বলেন কোড়িয়া হযরত বিল্লাল প্রেমেতে হই ইয়ামাতার শৈল কত মায়ার জালাতন বিল্লালের পবিত্র ওই মুখে নবীর দরুদ পড়ে শান্তি নিল তাহার কলি যাইরে মুমিন ভাই পড় দরুদ নবী মুস্তফায়। তাহলে আজকে আরেকটা শিক্ষা নিয়ে যান, এই শিক্ষাটা হইল দুনিয়াতে অবসর সময় যখনই থাকবেন যখনই কাটাইবেন বেশি বেশি আমার নবীর উপরে দুরুদ শরীফ পড়বেন। শর্টকাট একটা দুরুদ শরীফ শিখিয়ে দেই, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এভাবে যদি না পারেন আরো সহজ ভাবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এভাবে বেশি বেশি দুরুদ শরীফ আদায় করবেন। দুরুদ শরীফের আরেকটা মজার ঘটনা আপনাদেরকে বললাম, দুরুদ শরীফ শুরু করতেছি। বন্ধুরে আমার মদিনার কামলিওয়ালা নবী রহমাতুল্লিল আলামিন নবীর উপরে যখন নবুয়াত প্রকাশ করার অনুমতি আসলো, নবী নবীর জন্মের আগ থেকেও নবী, রূহের জগতেও নবী, আলমে আরহার জগতে নবী নবী ছিলেন। আমার নবীজির যখন 40 বছর বয়স, আমার আল্লাহ আমার নবীকে আদেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ এবার আপনি আপনার নবুয়াতের দায়িত্ব প্রকাশ্যে প্রচার করা শুরু করে দেন। নবুয়াত যখন প্রকাশ করতেছেন আমার দয়াল নবীর বয়স তখন 40 বছর, নবীজি নবুয়াতের দায়িত্ব প্রকাশ করার সাথে সাথে নবীজি মক্কা শরীফের মধ্যে ছিলেন 13 বছর, মদিনা শরীফের মধ্যে ছিলেন 10 বছর। নবী আমার মক্কা থেকে যখন মদিনা শরীফে হিজরত করে আসলেন, আমার নবীজির সঙ্গে নবীর অনেক সাহাবাই কেরাম আসছেন, আমার নবীজি মসজিদে নবীর মধ্যে বৈশা বৈশা বয়ান প্রদান করতেছেন, এমন টাইমে আমার নবীর সামনে অনেক সাহাবাই কেরাম বসে রইলেন, এমন টাইমে যখন নবী আমার বয়ান করতেছেন এই টাইমে সাহাবাই কেরাম নবীজির বয়ান মনোযোগের সাথে শুনতেছে। বন্ধুরে আমার নবীর বয়ানরত অবস্থায় কিছু মৌমাছির দল আইসা আমার নবীজির কান মুবারকের দ্বারে দাঁড়াইয়া দাঁড়াইয়া গান মুবারকের দ্বারে ওই মৌমাছিগুলা উঠতেছে আর গুনগুন গুনগুন করতেছে। একটা মৌমাছি যদি ডাকত আওয়াজটা বোঝা যাইতো না, একসাথে মৌমাছির চাকটা আইসা যখন গুনগুন গুনগুন করতেছে, এমন টাইমে নবীজির জলিলুল কদর সাহাবি হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওইটা নরম সাহাবি না বড় গরম গরম জি বড় গরম, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কো দাঁড়িয়ে গেছে ওনার দস্তন থেকে, উনি ওনার তরবারিটা বাহির করে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো অনুমতি প্রদান করেন। এই মুহূর্তে আপনি বললে আমি এই মৌমাছিগুলার একটা একটা করে আমার তরবারি দিয়ে আঘাত করে শেষ করে দিব। আমার নবী মুস্কি মুস্কি হাসেন, আদ্দাক দিয়া কয় ইয়া উমর, হে উমর তুমি কেন মৌমাছিগুলারে মারবা? নবীজি আপনি নবীর নূরানি জবান মুবারকে আমাদেরকে বয়ান করতেছেন, আমরা শুনতেছি আমাদের কাছে বড় ভালো লাগে। আরেকজন সাহাবী হযরতে সালমান ফার্সী ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর বয়ান মুবারক যখন আমরা শুনি আমাদের ঘরের মধ্যে দুই দিন তিন দিন খানা থাকে না, আল্লাহর কসম আপনি নবীর সম্মুখে আইসা বসলে আমরার খাবারের কথা মনে থাকে না। ইয়া উমর কেন মারবা বলে নবীজি আপনার আলোচনা শুনতে আমাদেরকে ডিস্টার্ব দেয়। নবী আবার মুস্কি মুস্কি হাসে আর জাগ দিয়া কয় উমর, ও উমর তুমি জানো নি এই মৌমাছিগুলা কেন গুনগুন গুনগুন করে? বলে ইয়া রাসূলুল্লাহ কেন? বলে এই মৌমাছিগুলা যখন কোনো ফুল থেকে মধু সংগ্রহ করে এই মৌমাছিগুলা আমি দয়াল নবীর উপরে দুরুদ শরীফ পড়ে। ইয়া রাসূলুল্লাহ নবী গো কেন দুরুদ শরীফ পড়ে জানতে চাই? বলে শোনো মৌমাছি তো সব ফুলের মধু মিষ্টি না, সব ফুলের রস মিষ্টি না,
তিতা ফুলেও বসে আবার মিষ্টি ফুলের মধ্যেও বসে মৌমাছি এই হরেক রকমের ফুলের মধু যখন মুখের মধ্যে নেয় আল্লাহর কসম আমি নবীর উপরে যখন দুরূদ শরীফ পড়ে এই মৌমাছি দুরূদ শরীফ পড়ার সাথে সাথে সকল রঙের মধু একসাথে হইয়া সকল রঙের মধুর ফুলের রস একসাথে হইয়া এটা মিষ্টি রূপে রূপান্তরিত হইয়া যায় এই জন্য মৌমাছিরা আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে এই মৌমাছির কথা হুজুর হাদিস শরীফ আছে না আছে কোরআনে সরাসরি আছে তাহলে আপনারা বলেন আমরা ওই নবীর প্রতি দুরূদ শরীফ বেশি বেশি পড়ার দরকার আসেনি যারা যারা দুরূদ শরীফ পড়ার দরকার আছে মনে করেন বেশি বেশি করে পড়বেন আর যারা সামনে খালি জায়গা আছে কষ্ট করে সামনের দিকে এসে আরেকজন মুসলমানদের বসার ব্যবস্থা করে দিবেন কারণ একজনের মুখে শুনছি খিচুড়ি বলে মজা হইছে আর একটু জোরে জোরে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ জ্বরে যায় নবীজি আপনার ভালোবাসায় ওয়াসাল করেনি জব্বা পাই আল্লাহ উম্মা সাল্লে মাশাআল্লাহ ভালো লাগতেছে আমার কাছে মুহাম্মদ ওয়ালা দেখিবি যদি দয়াল নবীজি আইরে তোরা কে কে যাবি মদিনাতে কান্দেন নবীজি রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা সাল্লে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল বড়ের মাফি কলবি গাইরুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পরে নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাহবুদ নাই আমার নবীজি সারা ও পাই নাই ওই নবীকে পাইতে হইলে ওই আল্লাহর দয়া সাগাই লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা সাই গহনা কেহ মা বাবার হাতে মোর সাই গহনা আমার নবীর দুরুদ বইল নাই আমার নবীর আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা আমরার মনের বেগনা মন বুঝাইলে কেউ বুঝে না বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুইটা হাত সোজা করে দেখায় আর জোরে একটা তাকবীর দেয় না রে তাকবীর না রে রিসালাত
তো আস্তে দিলেন আরেকটু জোরে কোন এটা দিয়ে দাও এই রায়পুরা বাজার ফারনের আগে ছাক্কা ফার্ম ছেড়ে দেব গা মদিনা যাইতে সাই কি সাই না তারা দূরে হবে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মদিনা যাইতে চাই কি চাই না অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া আল্লাহ দয়া কর দয়া রনসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আর ডাইনে ভাবে না যায়া আমি আমার আলোচনাটা শুরু করার আগে আপনাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটু এসনাজাতের জিকির করায়া আপনাদের কলবটা পরিষ্কার করে নিতে চাই কেননা দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষকে যদি কোনো ময়লা প্লেটের মধ্যে ভাত খাইতে দেই সে খাবে না আমার আলোচনাটা যতক্ষণ কোরআন সুন্নাহ মোতাবেক হবে এই কোরআন সুন্নাহ মোতাবেকের আলোচনা আপনি যে কলবটার মধ্যে রাখবেন এই কলবের মধ্যে আর দাইনে ভাবে যাচ্ছি না এবার আমি আমার ধারাবাহিক আলোচনার মধ্যে চলে যাচ্ছি তবে একটা কথা মনে রাখবেন যদি আমার ওয়াজটা যে লাইনে যাবে কোরআন সুন্নাহ ভিত্তিক হবে তার উপরে ফললে আমার দোষ নাই বলে হুজুর কেন কারোর উপরে ফরব কারণ আমরা সমাজে নামাজি আছে দুই প্রকার বলেন কয় প্রকার দুই প্রকার নামাজি এক প্রকার খালেস নিয়তে নামাজ পড়িন না আর এক প্রকার মানুষকে দেখাইন না নামাজ পড়িন না কথা কন না ঠিক না বেঠিক সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে পরে সম্পদ খায় নামাজ পড়ে এমন মুসল্লি বাকফার আমরা সমাজে আছে না নাই কইতাছি ফেরা দে বাইদগর ওয়াস যে আয়াত লইছি সাবধান হাদিস শরীফ যেটা পড়ছি বড় কঠিন আপনারা কষ্ট হইব সালি দিয়া ধরিয়াম জি না আবার সারাই তো না কারণ আমার ওয়াজের একটা লিমিট আছে আমি 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করি কামের জায়গা ছড়াই দিয়া জায়গা দেই এর দূরে এই দূর উপরে আমল করে কথা কয় না আল্লাহর কোরআনুল কারিমের মধ্য থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি সবাই তারা যে উঠতে দেখে কি তো আচ্ছা না চাইলে যান সবাই আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون এবার মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ বলেন ওয়ালা তাকুনু তোমরা তাদের মত হইও না কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ আল্লাহর দিক থেকে বিশ্বাস ফিরে এনেছে অথবা আল্লাহকে ভুলে গেছে বলেন কার মতো হইতে নিষেধ করছে যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো হইও না বলে কেন নাসুল্লাহ ফাআনসাহুম কারণ আল্লাহ তাদেরকে পদভ্রষ্টই করে দিছে আনফুসাহুম এরা নিজের কথা ভুলে গেছে উলাইকা হুমুল ফাসিকুন এরা হলো ফাসেক এবার আসেন ফাসেকের পরিচয় শুনেন ফাসেক কারা যারা নামাজ পড়লে কবুল হয় না ফাসেক কারা যারা রোজা রাখলে কবুল হয় না ফাসেক কারা যারা দান সৎকা করলে কবুল হয় না এই জায়গায় যারা মুসলমান দাবি করে আল্লাহর পথ ভুলে রাখছে তবুও কয় মুসলমান আল্লাহ তাদেরকে ফাসেক বলে ঘোষণা করলেন আমার মুসলমান ইমানদার বাবারা গভীর মনোযোগ দিয়া শুনবেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির এই বাণীটা যখন নবীর উপরে নাজিল হইল আমার মদিনার কামলিওয়ালা নবী এমন একটা জামানার মধ্যে ছিলেন অনেক মানুষ নবীরে মানে অনেক মানুষ মানে না যারা মানে তারা মুমিন যারা মানে না তারা মুনাফিক
মুনাফিক বেঈমান কিন্তু নবী আমার বলে আমি নবীকে মানার নাম দিয়া কিছু মানুষ আমার দলে আসে আমার মজলিসে আসে তারা এখানে বইসা আমি নবীর কথাগুলা নিয়া অন্য জনের কাছে ইহুদিদের কাছে নাসারাদের কাছে প্রচার করে ইহুদিরা আমার নবীকে মারার জন্য দারুন দুয়া নামক একটা সংগঠন বানাইয়া কত সুন্দর বুদ্ধি পরামর্শ কইরা আমার নবীকে মারার চিন্তা করলো আল্লাহ কয় হাবিব গো আমার বন্ধু গো আমার আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না যারা আপনি নবীকে নিয়া পদঙ্ক আপনি নবীকে নিয়া পায়তারা করে আমি আল্লাহ তাদের জন্য বড় শক্ত হয়ে যাব কারণ আমি আল্লাহর একটা পরিচয় ইন্না বাতাসা রব্বিকা লাশাদি নিশ্চয় আল্লাহর দ্বারা শক্ত দ্বারা আপনি দয়াল নবী কোনো চিন্তা করবেন না টেনশন করবেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর আয়াত নাযিল করে জানায় দেয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী তাহলে বুঝতে পারলাম আল্লাহকে বলল ওই মানুষগুলার মতো না হওয়ার জন্য যারা কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম যারা আল্লাহকে ভুলে গেছে আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করেছে যারা তাদের নিজের কথাই ভুলে গেছে ও নবী আল্লাহ তাদেরকে ফাসেক বলল নবী আপনি বলেন তারা কারা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয় ওই ব্যক্তিগুলা হইল দুনিয়ার জমিনের মধ্যে প্রকাশ্য ইবাদতকারী আবার তাদের গোপনে গোপনে সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টিকারী ইয়া রাসূলুল্লাহ প্রকাশ্য ইবাদত গোপনে বিভ্রান্তকারী লোকগুলা কারা নবী বলেন দুনিয়াতে দেখবা নামাজ আদায় করে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে উনি বলেন আমি আমার নবীর জবান মুবারকে বলতে শুনলাম নবীজি বলেছে ওই ব্যক্তিগুলাই যারা নামাজ আদায় করে নামাজ পড়ে বাহিরে এসে শরীয়ত বিরোধী কর্ম করে কথা বলেন এমন লোক আছে না নাই বলে হুজুর কাদের কাদের কথা আল্লাহর নবী বলল এবার হাদিস শরীফ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করে ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু দুনিয়ার জমিনে কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে যে মানুষগুলা মুসলমান দাবি করবে কিন্তু তারার কর্মকাণ্ডে মুসলমান বোঝা যাবে না হুজুর এটা কেমনে বুঝবো বলে আপনিও মুসলমান আমিও মুসলমান মুরব্বীরও মুসলমান যুবকেরও মুসলমান মুসলমান দাবি করে কথা সত্য আপনারা কোন যারা মুসলমান দাবি করতেছে বাংলা সমাজে নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে না এমন লোক আছে না নাই তাহলে সেও তো মুসলমান দাবি করে আছে নবী বলে মুসলমান দাবি করব কিন্তু ইহুদি নাসারাদের মতো কাজ করবে আপনাদের এলাকায় বিবাহের মধ্যে গান বাজনা নাচানাচি হয় কি হয় না হয় হ্যাঁ বেশি আপনারা মুসলমান তাহলে গান বাজনা করা ইসলামের মধ্যে হারাম কথা কয় না ইসলামের মধ্যে কি হারাম হারাম না ফোলার বিয়াতে করলে এটা লাগে বড় আরাম এই জন্য আমি আমার এই দরিগা এলাকার ভাই বাবাদের কাছে বলবো বাবাজিরা রে এই গান বাজনা হারাম যেমন কথা সত্য গান বাজনা করা যেমন কথা হারাম কথা সত্য আপনি মুসলমান দাবি কইরা আপনার ছেলের বিয়াতে মেয়ের বিয়ার মধ্যে আপনার নাতির মুসলমানের ভিতরে মাইয়ার নাক ফুরানি কান ফুরানির ভিতরে এই গান বাজনা গুলা করতেছেন এগুলা হারাম কাজ আপনি মুসলমান কিন্তু এইগুলা করতেছেন হারাম আপনি ফাসেক বলে হুজুর ফাসেক তার মানে কি তা আর এগুলা করার কারণে দেখবেন বিয়ার বয়সটা এক মাস দুই মাস তিন মাস এক সপ্তাহ এক বছর পরে শেষ একটা বাচ্চা হওয়ার পরে শেষ কারণ রহমত নাই কারণ আপনি আপনার ছেলের বিয়াটা শুরুই করলেন হারাম দিয়া ঠিক বো থাকবো কেমনে না ঠিক হয়ে কইয়া যাইতেছেন আবার আগামী কালকে সমাজে গান বাজনা চলবে হেরে যাবো গেরালা হে আমার মুসলমান এদের আল্লাহ কইছে উলাইকা হুমুল ফাসিকুন এরা হইল ফাসেক এরা গোমরাহি এরা যতই মুসলমান দাবি করক এরা মুসলমানের কাতারে থাকতে পারবে না ও নবীর উম্মতের দলে শুধু এগুলা করে না এগুলার সাথে সাথে দেখবেন গায়ে হলুদ করেনি দেবরের বাবি দেয়া গায়ে হলুদ লাগায়নি কম লাগায় না বেশি লাগায় আরে কত রকমের রং ডং আল্লাহর নবী কইডা হারাম কথা কয় না
আপনি আপনার বউরে কোন যাও আমার ছোট ভাইটারে কটা বাদ বেড়া দিয়ে আসো বলে আপনার ছোট ভাই যাও সামনে যাও আমার জন্য হারাম কি কয় তোমার ছোট ভাইয়ের মতো তোমার তো ছোট ভাই যাও কিন্তু আল্লাহর নবী কো একটা দেবতার বাবির জন্য কাল সাপের মতো মৃত্যুর মতো আল্লাহর নবী কো একটা দেবতার বাবির জন্য মৃত্যুর সমতুল্য আল্লাহর নবী কো একটা দেবতার বাবির জন্য কাল সাপের মতো এই হাদিস শরীফের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হুজুর যখন পড়ছেন আর বর্ণনা করছেন কয় বাবা কাল সাপ কামড় দিলে যেমন ভাবে মানুষ মারা যায় একটা বাবি তার দেবরের সামনে গেলে কাল সাপের সবলের মতো ওই মহিলার কয়েকটা হারাম কাজ তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যায় যেন মহিলাটা মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করলো হে আমার মা বোনেরা আজকে এই দড়ি গাঁও এলাকার মা বোন যারা শুনতেছেন এই ভাই বাবারা শুনতেছেন আপনি আপনার নিজের স্ত্রীর ছোট ভাইয়ের সামনে যাইতে বড় বাধা দিয়েন বলে হুজুর কেন আমার স্ত্রীকে আমার ছোট ভাইয়ের সামনে যাইতে পারবে না আল্লাহর নবী কই যাইতে পারবে না এবার যদি যাইতে দেয় তাহলে আপনার বউ জাহান্নামে যাইব আর আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী শিখিয়ে দেয় শুধু একটা বউ জাহান্নামে যাবে না একটা নারীর কারণে চার প্রকারের পুরুষ মানুষ জাহান্নামে যাবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলেন না একটা নারীর কারণে কোন চার প্রকারের পুরুষ জাহান্নামে যাইব আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে এক নাম্বার একটা নারীর কারণে তার বাবা জাহান্নামে যাইব আপনাদের যাদের মেয়ে আছে এবার একটু মনোযোগ দিয়া শুনেন আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করছে ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারনুজনা তাবারনুজাল জাহিলিয়াতিল উলা তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না আর বের হতে দিবা তোমার নারীকে তোমার মহিলাদেরকে রাস্তার ছেলেরা ইফতিজিং করবে বলে হুজুর বুঝতে পারলাম ইফতিজিং করবে কিন্তু আপনি বললেন এক নাম্বার একটা মেয়ের কারণে চার প্রকারের পুরুষ মানুষ জাহান্নামে যাবে হুজুর এক নাম্বার বাবা যাইব কইলেন হুজুর আমরা অনেকে তো মাইয়া আছে কি লাগা বাবারা জাহান্নামে যাইব যারা মাইয়ার বাপের আবার সাবধান হইয়া শুনেন আল্লাহর নবী কয় কোন বাবা যদি তার কন্যা সন্তানকে পর্দা না করায় পর্দা না করায় পর্দা না করায় তার বাবা যদি ওই কন্যাকে পর্দার মধ্যে না রাখে তাহলে নিশ্চিত বেপর্দা হওয়ার কারণে ওই মাইয়ার বাপ জাহান্নামি জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ মাইয়া দাঁড়ার আছে হুঁশ সাইরা দেন আপনি রাস্তার ভিতরে মাইয়ারে স্কেট পরাইয়া নরমাল জামা কাপড় পরাইয়া বিয়ের যাইতে দেন দাওয়াতে চুল ছেড়ে দিয়ে আপনার মাইয়া রাস্তায় ঘুরে চলে যায় ফটফটি ফুসকে খাওয়ার জন্য ওইদিকে ওইদিকে জি না আপনি বাবা জাহান্নামে যাবেন সিদ্ধান্ত আপনার আপনি কি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন বলে হুজুর উমা আল্লাহর নবী না কইছে যার একটা মেয়ে সে জান্নাতি মাইয়ারে তো জান্নাতির মতো করে ফালতে গো এই কথা কই না কেন বলো হুজুর আমার মায়া বোরকা পরা যায় বর্তমান জামানার যে বোরকা ল্যাংড়া থাকলে যে অবস্থা দেয়া যায় তো বোরকা থাকলে একই দেখা যায় কথা বলে না কেন এটার উপর দিয়া শরীর ম্যাপ করা যায় এটা বলে এমন বোরকা 100% হারাম আঙ্গুল কি তা ঠিক কোন ওয়াজ কামে লাগবো নি লাগবো ইয়া যে দরকার ফর্দার করে নাই ওই দেশ বেড়িয়ে তেটিয়া দরকার না দক মাহফিল কমিটি দিলে চলবো ওই দিন টাঙ্গাইল মাহফিলে গেছি এ ওয়াজ করার পরে এক বেডি বেডি নাকের ফুল ফুইল্লা ভাড়াইছে হুজুর আপনার মাদ্রাসার ফোলা ভাইনেরে নিয়ে দিয়েন এটা বেচ্চা ফোলা ভাইনেরা নাস্তা করাইছি আমি কইলাম এটা দিছে কে বলে হুজুর আমার মায় দিছে দিগেলাম তোমার মা কি লেগে দিছে বলে হুজুর আমার মা জানে আপনার মাদ্রাসা আছে ছয়ডা কয়ডা হুজুরে শুরু দেখেন দাঁড়ি উঠছে না হুজুরে ছয়ডা মাদ্রাসা এর মধ্যে মহিলা মাদ্রাসা আছে সুন্দর সিসিং আমরা আবদ্ধ ওই এ ফোলা একদিন ফাটাইছি তুই আমার লেগে যাই বই অপেক্ষা কর এতে মাদ্রাসা যে ফোলা লোকে দেখে দেখে ভাল লাগছে নিয়ে ফোলা বানের ফুরি খাবাইছি দুইটা করে আলহামদুলিল্লাহ কইলেন না আপনার কি গিফট আমি করে আলহামদুলিল্লাহ কোন আর জোরে কোন আলহামদুলিল্লাহ শুনেন আলহামদুলিল্লাহর একটা বড় ফজিলত হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসালামের মুখের ফতম বাণী আছিল আলহামদুলিল্লাহ ফতম বাণী কি আছিল বেশি বেশি পড়বেন যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তিনটা জিকির কেউ দৈনিক আসরের নামাজের পরে 33 বার করে পড়ে আর লা লাস্ট দিয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইউহিয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুণতায় আল্লাহ মাফ করে আমার ওয়াজ যদি ভালো লাগে শুনেন না শুনলে অসুবিধা নেই তবে যেগুলা বলতেছি এর মাছ থেকে কিছু কিছু কোট করে করে আমলগুলা নিয়ে যাইন বাড়িতে কি কোন আব্বা আমরা না বলে নেওয়ার দরকার আছে না তাহলে বাপে জাহান্নামে যাব কার কারণে মায়ের কারণে জি এর কারণে এবার আসেন দুই নাম্বার
যারা যারা বইন আছে বইন আল্লাহর নবী কয় বইনের কারণে ভাই জাহান্নামে যাবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি দয়াল নবী বলেন কেন বনের কারণে ভাই জাহান্নামে যাবে বলে বাবার ইন্তেকালের আগে অথবা পরে যদি ওই বনের কোন প্রাপ্তবয়স্ক বুঝওয়ালা ভাই থাকে যদি ওই ভাইটা তার বনরে পর্দার ভিতরে না ঢুকায় পর্দা না করায় বেপর্দা তার চলার কারণে আল্লাহর নবী কয় তার বোন জাহান্নামে যাইব এবার সিদ্ধান্ত আপনাদের যাদের বোন আছে আপনারা কি তাদেরকে জান্নাতি বানাইবেন না জাহান্নামী বানাইবেন পর্দাওয়ালা বানাইবেন না বেপর্দাওয়ালা বানাইবেন সিদ্ধান্ত আপনারা বাজানো এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা থানা দিনে এই সুন্দর এই দলিগাঁও এলাকার বাবাজিনা বন্ধুরা আরংবাড়ির মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তিন নাম্বার আল্লাহর নবী ডাক দিয়া কয় একটা মহিলার কারণে তার জামাই জাহান্নামে যাইব যারা যারা বিয়া করছে সাবধান হইয়া যান বলে হুজুর কেন কারণ আপনি বিয়া করার পরে আপনার বউরে আপনি কাপড় কিনা দিতে পারেন না কারণ কাপড় কিনার কথা কইলে বউ কর তুমি 2000 দিয়ে দিয়া কাপড় কিনবি না আমার দেলাও আমি তুমি 2000 টাকা দিয়ে দিয়ে একটা কাপড় কিনবা আমি 2000 টাকা দিয়ে তোমার মতো আমি 2টা কাপড় কিনতাম পারাম এবার আপনার বউ চলে যায় মার্কেটে আপনার বউ থাকে বাজাইরা আপনি কইয়া যান আদাইরা আর আল্লাহর নবী কয় তোর লাগিয়া জাহান্নামের ফেরেশতারা যারু রেডি করছে তোরে মারব ফাটাইরা তাহলে নবীজি আমার বলে অসুবিধা হচ্ছে আপনারা নবীজি আমার বলে তাইলে একটা মহিলার কারণে তার স্বামী জাহান্নামে যাবে আপনাদের যাদের বউ পর্দা করে না আপনাদের যাদের বউ বাজারে চলে যায় এই মুরব্বীদেরকে দিগান এই যে আমার সামনে একজন মুরব্বী আছে এখানে অনেক মুরব্বী আছে এদের আগের আদম আদিম যুগের যারা মুরব্বী ওই মহিলারা ওনারা ওনাদের স্ত্রীদেরকে মার্কেটে নিব দূরের কথা যেটাই না দিত বউ এটা ফটো কথা কইলেন আরে এখন কালার বেরিয়ে এটা ফরবো দূরের কথা আনলে না ফালদাই ফেললাই আর দুইবার বাজারে যায় এবার কাছে কথাটা ওয়াজটা কমন ফিরে গেছে ব্যবসায়ী কাপড়ের ব্যবসায়ী কাপড়ের ব্যবসায়ী এর লাগি ওয়াজটা কমন ফিরে গেছে মা বোনের মা বোনেরা কাপড় কিনবো 500 টাকা দিয়ে একটা বাজার ঘুরে 19টা 500 টাকা দিয়ে একটা কিনতো দেয়া যদি পছন্দ কোনো রকম না হয় কই চল কালকে কিনলাম মহিলারা চিন্তা করে হুজুর তোমার যদি আমরা ফাইতাম কাছে ইচ্ছা লাইতাম মা গো এর লাগে আপনারা আমার পাবেন না আমাকে পাবেন না আপনারা বলেন ওই ওয়াজ দরকার আছেনি আপনার বউ ভাল লাগে ওই না জ্বালা অন্তরে জ্বালা বড় জ্বালা বেশি কষ্ট রে আসা যাওয়া কি যন্ত্রণা আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না আগে জানলে রে দয়াল আর আসতাম না আল্লামা শিবলি নোমানি নামক একজন আল্লাহর খাস বান্দা ছিলেন উনি বলছে আল্লাহ দুনিয়াতে আসতে যেতে এত জাহিলিয়তের অন্তর্ভুক্ত হওয়া লাগবো আপনি আমার দুনিয়াতে পাঠাইলেন কেন ও দয়াল রে মাখাল ফল তার দেখতে ভালো বাহির লাল তার ভিতর কালো আমি দয়াল আগে জানতাম না ওরে বুঝি অমৃত খায়াবার সে জ্বালা বিষের জ্বালা ভাল লাগে না জানলে রে দয়াল আর আসতাম না দয়াল রে ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যাই সব দোকানদার আমি দয়াল পার হইতে পারলাম না হইবেন কেমন আপনি বেনামাজি হইবেন কেমন আপনি গুণাগার হইবেন কেমন আপনার ছেলে মেয়েগুলা বেফরদা গড়ে হইবেন কেমন আপনি সুদের ব্যবসার সাথে জড়িত হয় সুদ খান নয় সুদ দেন নয় সুদের টাকার লেখেন নাই হিসাব রাখেন নয় সাক্ষী হন দয়াল রে ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যাই সব দোকানদার আমি দয়াল হইতে পারলাম না ওরে বুঝি
আমার কপাল মন্দরে বুঝি আমার কপাল মন্দ বাইটাল নৌকা পার কাটে না জানলে রে দয়াল আর আসতাম না আগে জানলে রে দয়াল আর আসতাম না চার নাম্বার এখানে ছয় ফিস্তা সাত ফিস বস্তু খাইলেছি নরম বেশি মজা লাগবে আলহামদুলিল্লাহ কইলেন না আপনার কাছে কইতেছি যে খাইছেন আপনি আমরা কই কি হবো আমরা দোয়া করলে আমরা আল্লাহ বেশি খাওয়াইবো না আরো আজকে একটু বেশি খেয়েছি আমি আবার একটা স্বভাব আমি বাড়িতে থাকলে আমি নিজের হাতে ভাত খাই না আমার মা আমার নলা দিয়ে খাওয়াই দেয় আলহামদুলিল্লাহ কর না কেন অনেকের মা বাপ নাই চিন্তা করে মা বাপের নলা দিয়ে খাওয়াইবো দূরের কথা মা বাপকে তো দেখি দোয়া করেন আমার লেগা আল্লাহ কবুল করো আমিন কর আজ তুই আমিন কইছেন আমিন আমার মা আমার কেমনে খাওয়াই দেয় নলা দিয়ে খাওয়াই নলা দিয়ে খাওয়াই দেয় বারোটা ষোলোতে বাইরেছি ঘর থেকে আছে বারোটা ষোলোতে বাইরে আমার মাত্রা সে গেছে ওয়াজটা শেষ করে শুধু একটু কথা বলি হ্যাঁ তো আমার মাত্রা সে যায় দেখাশোনা করে একটা দাওয়াত ছিল শেষ করে আমি বাড়িতে গেছি মনে হয় প্রায় দুইটা পঁয়ত্রিশ বাজে বাড়িতে যাই এই গোসলখানায় ঢুকবো আমার ড্রাইভার সব চলে আসছে গাড়ি নিয়ে তারে বসে রেখে গোসলটা করে বাইর হয়েছি মাথা মুছতে মুছতে গায়ের উপর মাল্লা দিয়ে বসছি মাথা আশ্রাইছি আমার আম্মা বাত লইছে নলা দিয়ে খাওয়াইছে আমি মাথা আশ্রাইছি আমার খানা শেষ আমার আম্মা প্লেট রেখে আমার দুধ এনে দিছে আমারও দিলাম ড্রাইভার সাহেব আমরা খাইলাম তারপরে আমার এক ভক্ত কুমিল্লার মুজাফফরগঞ্জে বাড়ি আমার ভাই রাখছে এবিটির ফুট বিদেশে আছিল অসুস্থ এবিটি আইতে আমার লেগে হাসপাতালটি হাদিয়া লিয়ে আইছে আইতে বিদেশি চকলেট লিয়ে আইছে দুই রকমের খেজুর লিয়ে আইছে খানাটা খেয়াল করে আইনা দিছে খাইলাম দেখলাম সমুসার ঘেরা নাই মানে একটু বাজা পুরা ঘেরা নাই দোকলামে ফাম্পের ভিতরে যে এমআই মনে ফার্মটা ঢুকিয়ে দিই এটার ভিতরে দিয়ে হোটেল এটার ভিতরে গরম গরম সমুসা খাইলাম একটা সমুসা বাইরে দিয়ে এক বেড়া খেতের থেকে তোলা কষি কষি খিরা বেছে এনে খাইয়ে খাইলাম আমরা তিনজনে মিলে সাইর খিরা আরেক বেড়া আরো খাবাই খাবে গাড়ি তুইটা ড্রাইভারে কইলাম হেরে আমি যদি ইসরায়েলি ফোন কইলাম না আমি খাই না আমি কিছু একটা মজু খাবাই যদি ফাস তে আর মজু টুকু খাবাইছে না যে ঘুমাবো না যে আর খাবাইছে না আমরা চিন্তা করলাম যাদ দে তারা এনে দেয় বাট্টা দিয়ে খাম মনে হয় যে আশা করে চলেছি খাইতাম এমন খানা খাওয়াইছে মজা মাইরে খাইছে আলহামদুলিল্লাহ কোন আমার দোয়ান খাইতে দিয়ে আমি কেন জানি কইতাছে আজকের খিচুড়িও মজ হই হইছে তাহলে আপনারা লাগে লাস্ট একটা খিচুড়ি আছে বোঝা গেছে নাকি আছে না খিচুড়িটা কি দিয়ে বানাইছে